আজ রাজ্যপাল সেভিয়ানন্দ বোসের সঙ্গে সব বিশ্ববিদ্যালয় উপাচার্যদের বৈঠক আর এই বৈঠকে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও পূর্ববর্তী রাজ্যপাল ধনখড়ের দুবার ডাকেও সাড়া দেননি উপাচার্যরা কিন্তু আজকে যখন রাজ্যপাল ডেকেছেন উপাচার্যরা যাচ্ছে এবং আজকের এই বৈঠকে কি কি আলোচনা হতে পারে জানবো রাজভবন থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অরুণাভ ঘোষ অরুণাভ রাজ্যপাল নয়া সমীকরণ কারণের আগে রাজ্যপালের সঙ্গে রাজ্যের যে সংঘাত ছিল সেটা কি কোথাও গিয়ে কাটতে চলেছে শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে বিশ্ববিদ্যালয় উপাচার্যদের সঙ্গে বৈঠক কি কি বিষয় আলোচনা হওয়ার সম্ভাবনা দেখো একদম তুমি যে বিষয়টা বলছো ওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই যে বৈঠক সেই বৈঠকও অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন পূর্ববর্তী রাজ্যপাল জগদীপ ধনখড়ের আমলে আমরা দেখেছি এই শিক্ষা ক্ষেত্রে হোক বা অন্যান্য ক্ষেত্রেই হোক বারবার কিন্তু রাজ্য রাজ্যপালের একটা সংঘাতের আবহ তৈরি হয়েছে এবং শিক্ষা ক্ষেত্রে উপাচার্যদের নিয়োগ ক্ষেত্রে একাধিক বিল এই রাজভবনে কিন্তু আটকে রয়েছে এই মুহূর্তে কিন্তু রাজভবনে বৈঠক শুরু হবে তার আগে বেশিরভাগ ইউনিভার্সিটি রাজ্যপাল বিভিন্ন জায়গা থেকে এসে প্রবেশ করেছে এমনকি শিক্ষামন্ত্রী থেকে শুরু করে শিক্ষা সচিব এবং অন্যান্য আধিকারিকরা ভেতরে প্রবেশ করেছে এখানে প্রাতরাশ থেকে মধ্যাহ্নমোদ সমস্ত কিছু আয়োজন করা হয়েছে এবং একে একে সমস্ত উপাচার্যরা প্রবেশ করছে এবং আরও বেশ কিছু উপাচার্যরা প্রবেশ করা বাকি আছে সকাল 11:30টার সময় এই বৈঠক শুরু হওয়ার কথা এখনও পর্যন্ত আমরা রাজভবন সূত্রে জানতে পারছি তোমাকে বলে রাখি এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ তার প্রধান কারণ হচ্ছে যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় যে উপাচার্য নিয়োগ সেই নিয়োগ প্রক্রিয়া কিন্তু দীর্ঘদিন ধরে থমকে রয়েছে এবং এই রাজ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে আমরা জানি কিন্তু বিভিন্ন ক্ষেত্রে জাগতিক ধর্মকারের আমলে রাজ্য রাজ্যপালের সংঘাতের আবহে কিন্তু রাজ্যপালের যে ক্ষমতা সেই ক্ষমতা খর্ব করা হয়েছে এবং সম্প্রতিকালে আমরা নজিরবিহীন ঘটনা দেখেছি যে আচার্য পদে রাজ্যপাল নয় মুখ্যমন্ত্রীকে আচার্য পদে ছিল কিন্তু সেই বিল চূড়ান্ত পর্যায়ে কবে সই হবে সেটাও রাজভবনে আটকে রয়েছে এই আবহে শিক্ষা রাজ্যপালের একটা সুসম্পর্ক বজায় থাকে এবং একটা নয়া সমীকরণ তৈরি হয় সেই প্রচেষ্টাই চালাচ্ছে রাজ্য সরকার এবং সেই প্রচেষ্টার একটা প্রথম ধাপ হিসেবে বলা যায় এই সৌজন্য সাক্ষাৎ যদিও দুপক্ষের পক্ষ থেকে বলা হচ্ছে এটা সাময়িক সৌজন্য সাক্ষাৎকার কিন্তু তা নয় শিক্ষক মহল বা রাজনৈতিক মহল একটা মনে করছে যে একটা দীর্ঘদিন ধরে যে একটা শিক্ষাক্ষেত্রে রাজ্য রাজ্যপালের সংঘাতের আবহ চলছে এবং তার ফলে একটা অচল অবস্থা তৈরি হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় সেখানে স্থায়ী উপাচার্য নিয়োগের ক্ষেত্রে পূর্ববর্তী রাজ্যপালের আমলে যে সমস্ত ফাইল জমা পড়েছিল সেগুলো সই হয়নি তার ফলে নানান সমস্যা জটিলতা তৈরি হচ্ছে উপাচার্য স্থায়ী উপাচার্য নিয়োগ করা হচ্ছে তুমি জানো কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নেই সেখানেও কিন্তু স্থায়ী উপাচার্য প্রয়োজন আছে এই বিষয়গুলি আলোচনা হবে সর্বোপরি যে দীর্ঘ 3 থেকে 4 বছর বা ধরে কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে নির্বাচন হচ্ছে না ছাত্র নির্বাচন বারবার বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে সেই নিয়ে আন্দোলন গড়ে উঠছে নাগরিক মিছিলের ডাক দেওয়া হচ্ছে এবং তারা পথে নামবে সেই বিষয় নিয়েও কিন্তু বিস্তারিত আলোচনা হবে এবং সর্বোপরি তোমাকে বলে রাখি রাজ্যপাল সেভিয়ানন্দ বোস তিনি কিন্তু এই সরকারি বিশ্ববিদ্যালয়ের সমস্ত উপাচার্যদের সঙ্গে নিজের যে রিয়াজও সেটাও করতে চাইছেন এবং তাদের সাথে কথা বলতে চাইছেন সব মিলিয়ে কিন্তু এই বই সৌজন্য সাক্ষাৎকার নামে হলেও এর সাথে কিন্তু এই সমস্ত বই বৈঠকে আলোচনা সামনে উঠে আসবে কে বলে আমরা সূত্র মারফত খবর পাচ্ছি বা বিভিন্ন মহলও এমন মনে করছে ধন্যবাদ অরুণাভ রাজভবন থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি অরুণাভ ঘোষ